হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সানটেক বেটির নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কম্পিউটার এবং মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া সেই ফটো এবং ভিডিওগুলো কিভাবে আমরা ফিরে পেতে পারি। আমরা আমাদের ফটো এবং ভিডিওগুলো আমাদের কম্পিউটার এবং মোবাইল থেকে কখনো আমরা ইচ্ছাকৃতভাবে কখনো অনিচ্ছাকৃতভাবে আমরা আমাদের ফটো এবং ভিডিওগুলোকে আমরা ডিলিট করে দিই, এবং কখনো আমাদের মোবাইলে থাকা ভিডিও এবং ফটোগুলো রিসেট করার কারণে আমাদের মোবাইল থেকে হারিয়ে যায়। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কম্পিউটার এবং মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া সেই ফটো এবং ভিডিওগুলো কিভাবে আমরা পুনরায় ফিরে পেতে পারি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকে, ভিডিও নিচে সাবস্ক্রাইব বক্সে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেতে পারেন। সো চলো, যে আমরা কম্পিউটার স্ক্রিনে কিভাবে আমরা পুনরায় ফিরে পেতে পারি আমাদের ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলো সেটা আমরা দেখে নিই। ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এখন দেখে নেব আমাদের কম্পিউটার এবং মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও এবং ফাইলগুলো কিভাবে আমরা পুনরায় রেজিস্টোর করব। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল থেকে রেজিস্টোর করবেন এবং কিভাবে আপনারা কম্পিউটার থেকে রেজিস্টোর করবেন। দুটোটা অপশনই আমি আপনাদেরকে একে দেখব। সব প্রথমে আমি কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং ফাইলগুলো কিভাবে আমরা রেজিস্টোর করবো সেটা আমরা দেখি। আমরা যদি আমাদের কম্পিউটারে ফটো ভিডিওগুলো রেজিস্টোর করে নিতে হয়, তাহলে প্রথমে আমরা ছোট্ট একটি সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরে ফ্রেন্ডস, আমরা ব্রাউজার অ্যাড্রেস বারে লিখব wondershare.net। এরপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে ফ্রেন্ডস আমরা চলে আসলাম নতুন একটি এন্টারপ্রাইজে। এখানে ফ্রেন্ডস আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু আমাদের ডাটাগুলোতে আমরা রিকভার করবো, সো আমরা এখানে এই অপশনটি আমরা ক্লিক করবো, এখানে রিকভার ইট। এই অপশনটিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি উই রিকভার ডাটা। সো আমরা এখানে এই অপশনটিতে ক্লিক করবো, ডাউনলোড নাও এই অপশনটিতে। অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকভার সেট আপ যে সফটওয়্যারটি সেটা এখানে ডাউনলোড হলো। এখন আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেব। সো আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন, রান অ্যান্ড ক্যান্সেল। সো আমরা রান অপশনটিতে ক্লিক করব। রান অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে ইনস্টল অপশন দেখতে পাচ্ছি। সো আমরা ইনস্টল অপশনটিতে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে ফ্রেন্ডস, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও। আমরা চাইলে এখান থেকে স্টার্ট করতে পারি, শুরু করতে পারি ডাটা রিকভার করা। সো আমি এটা ক্লোজ করে দেব, উইন্ডোজটিও আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমি সফটওয়্যারটিকে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করে নেব। আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে ফ্রেন্ডস, আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এ লোকেশন টু স্টার্ট রিকভারিং ফাইল, চারটি জায়গার ডকুমেন্টসগুলো আমরা রিকভার করতে পারি। যেমন আপনারা উপরে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক, এখান থেকে হার্ড ডিস্ক থেকে যদি আমরা কোনো ফাইল ডকুমেন্টস ডিলিট করে দিই এখান থেকে আমরা রিকভার করতে পারবো। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ডিভাইস, যেগুলো আমরা মেমোরি কার্ড থেকে আমরা ডিলিট করে দিলে এখান থেকে আমরা ফিরে পেতে পারি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন, এখান থেকে আমরা রিসাইকেল বিন, এরপর আমরা ডেস্কটপ, এরপর আমরা কোনো ফোল্ডার থেকে আমরা যদি রিকভার করি ডিলিট করে দিই তাহলে সেগুলো আমরা রিকভার করে নিতে পারি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রিকভারি, যেমন আমরা রিকভার ফ্রম ক্রাশ কম্পিউটার, কম্পিউটারের কোনো সমস্যার কারণে, কোনো ক্রাশের কারণে যদি আমাদের ফটো ভিডিওগুলো আমরা ডিলিট করে দিই তাহলে আমরা এখান থেকে আমরা আমাদের ফটো ভিডিও ফাইলগুলোকে আমরা রিকভার করতে পারি। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কম্পিউটারের ডেস্কটপ থেকে যে সমস্ত ফাইলগুলো আমি ডিলিট করে দিয়েছি সেগুলো আমি রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমি ডেস্কটপ এই অপশনটিতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট যে অপশনটি, সো আমরা এই স্টার্ট এই অপশনটিতে আমরা ক্লিক করবো। স্টার্ট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকভার শুরু হয়ে গেছে ডকুমেন্টস রিকভারিং। এখানে এখন 0%, এখন আপনারা দেখতে পাচ্ছেন 9%, 11%, 16%, 20% আমার ফাইলগুলো রিকভার হচ্ছে। অনেকগুলো ফাইল রিকভার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ফাউন্ড 3554, অনেকগুলো ফাইল রিকভার হয়ে গেছে। সো আমি এখানে স্টপ করে দেবো, কারণ সম্পূর্ণ ফাইলগুলো যদি আমি রিকভার করতে তাহলে আমার অনেক সময় প্রয়োজন। সো আমি এখানে অপশনটিতে আমি ক্লিক করে আমি স্টপ করে দেবো।
এখানে স্টপ করে দেওয়ার পর फ्रेंड्स আমি এখানে এই ফোল্ডারগুলো আমি এখান থেকে ওপেন করব সিস্টেম সিস্টেম ডেস্কটপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার ফাইল আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি আমার সিস্টেম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সেল এরপর আমরা দেখতে পাচ্ছি পিডিএফ ফাইল এখানে আপনি চাইলে প্রিভিউ এর মাধ্যমে আপনি দেখে নিতে পারেন আপনার ফাইলটা কি ফাইল ছিল লোডিং হচ্ছে ফাইলটি फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন হয়ে গেল আমার পিডিএফ ফাইল फ्रेंड्स এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইল থেকে যে সমস্ত ফাইল ভিডিও এবং ফটোগুলো আপনি যেগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলো কিভাবে আপনি রিকভার করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো फ्रेंड्स সবাইকে স্বাগত মোবাইল স্ক্রিনে আমরা এখন দেখে নেব কিভাবে আমরা আমাদের ডিলিটকৃত ফটো ভিডিওগুলো আমরা পুনরায় আমাদের মোবাইলে রিকভার করব সেটা আমরা দেখে নেব সো এই কাজটি করার জন্য फ्रेंड्स প্রথমে আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে সো আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর फ्रेंड्स আমরা প্লে স্টোরে অ্যাড্রেস বারে লিখব ডিলিট ভিডিও রিকভারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট ভিডিও রিকভারি এই অপশনটিতে আমরা ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আমরা এখানে অনেকগুলো সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি সো এখান থেকে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেব আমাদের মোবাইলে ডিলিট ভিডিও রিকভারি ইয়েলো কালার যে সফটওয়্যারটি আমরা দেখতে পাচ্ছি সো আমরা এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নেব ইনস্টল অপশনটিতে ক্লিক করে ইনস্টল করে নেব এই সফটওয়্যারটি আমাদের মোবাইলে খুব ছোট্ট একটি সফটওয়্যার 7.97 MB সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে ফ্রেন্ডস ইনস্টল হয়ে গেল সফটওয়্যারটি সো আমরা এখানে নিচে যে ওপেন যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা সফটওয়্যারটি ওপেন করে নেব এরপর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড সো আমরা এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর আমরা অ্যালাও অপশনটিতে ক্লিক করে অ্যালাও করে দেব অপশনটি এখানে তিনটি ডট দেখতে পাচ্ছি আমরা আমাদের ফেসটিকে সুইপের মাধ্যমে আমরা এইভাবে সুইপ করে দেব সুইপ করার পর ফ্রেন্ডস আমরা এখানে গেট স্টার্টেড এই অপশনটিতে পুনরায় ক্লিক করব গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের রিকভারি অপশনটি ওপেন হয়ে গেল সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকভারি প্রথম যে অপশনটি সো আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করব আমাদের ফটো ভিডিও ফাইল রিকভার করার জন্য সো আমরা এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি সো আমরা এখানে ফার্স্ট যে অপশনটি আছে ডিপ স্ক্যান রিকভারি সো আমরা এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন ডিপ স্ক্যান ইন প্রোগ্রেস আমাদের ফটো ভিডিও যেগুলো আমরা ডিলিট করে দিয়েছিলাম সেগুলো অলরেডি স্ক্যানও করা শুরু হয়ে গেছে সো আমরা কিছুক্ষণের ভিতরে এর ফিনিশিংটা আমরা দেখতে পাবো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং ফিনিশড এখানে টোটাল যে ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি 9308 ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন 263 ভিডিও অ্যান্ড 8067 ফটো 8 অডিও এবং ডকুমেন্টস 970 সো আমরা এখানে দেখে দেবো প্রথমে ভিডিও যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে আসার পর আমরা এখন ফটো অপশনটিতে ক্লিক করব ফটো অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ফটোগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হলো ফটো সো আমরা এখন যদি এই ফটো বা ভিডিওগুলো আমরা যদি সেভ করি তাহলে সেগুলো কীভাবে সেভ করব এখন আমরা যদি আমাদের ফটো এবং ভিডিওকে আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে যে কোনো একটি ফটো অথবা ভিডিও উপর আমরা এভাবে ক্লিক করব ক্লিক করার পর আমাদের জন্য শেয়ার যে অপশনটি আছে সেটা ওপেন হয়ে যাবে এখন আমরা এখান থেকে শেয়ার করে নিব এখন আমরা এখান থেকে যে কোনোভাবে আমরা হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমরা যে কোনোভাবে আমরা আমাদের গ্যালারিতে আমরা এখান থেকে সেভ করে নিতে পারি সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ